হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, মুসুর ডাল দিয়ে সয়াবিনের তরকারি। এই মুসুর ডাল দিয়ে সয়াবিনের তরকারি রান্না করলে ছোট থেকে বড় সবাই খুব প্রশংসা করবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে দেখে নিই মুসুর ডাল দিয়ে সয়াবিনের তরকারি কিভাবে আমি রান্না করব। প্রথমে আমি সয়াবিনগুলিকে ফ্রাই করে নেব, তার জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম তেল। এইখানে আমি 150 গ্রামের মতো সয়াবিন নিয়েছি, এইগুলিকে 3 থেকে 4 মিনিট একটু গরম জলের মধ্যে বাফিয়ে নিয়েছি। এইগুলি আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া। এখন এইগুলিকে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। সয়াবিনগুলিকে ভালোভাবে ফ্রাই করতে হবে, না হলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না। দেখুন সয়াবিনটি কিন্তু খুব সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এইগুলিকে নামিয়ে নেব। এইভাবে ব্রাউন কালার করে এইগুলিকে ফ্রাই করে নিতে হবে। এখন আবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটিকে ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটি যখন গরম হয়ে যাবে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা শুকনা লঙ্কা, 1টা তেজপাতা আর সামান্য একটু আস্ত জিরা। ফোড়নটিকে 20 থেকে 25 সেকেন্ড নেড়ে চেড়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা বড় দেখে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলি নরম হওয়া পর্যন্ত এইগুলিকে একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে। এই অবস্থায় চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। পেঁয়াজগুলি যখন নরম হয়ে যাবে, এবারে এর মধ্যে দিয়ে দেব 1টা টমেটো আর এখানে আদা আর রসুন বাটা মিলিয়ে 1 চামচ নিয়েছি, এগুলি দিয়ে দিচ্ছি। 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এই তরকারির মধ্যে মরিচের পরিমাণটা কম দিতে হবে, বেশি ঝাল হলে তরকারিটা খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিলাম 1/2 চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। এখন মশলাটির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এইগুলিকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন মশলাটি কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব মুসুর ডাল। এইখানে আমি 1/2 কাপের মতো মুসুর ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মশলার সঙ্গে মুসুর ডালটিকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই অবস্থায় চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। প্রায় 40 সেকেন্ডের মতো এইগুলিকে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব জল। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন। এখন গ্রেভিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। গ্রেভিটা ফুটে উঠলে চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পর দেখুন ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। মুসুর ডালটা রান্না করার আগে ঘণ্টাখানিক আগে ভিজিয়ে রাখলে ডালটা সিদ্ধ হতে সময় লাগে না, একদম কম সময় হয়ে যায়। এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফ্রাই করে রাখা সয়াবিন। এইভাবে মুসুর ডাল দিয়ে সয়াবিন রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে। যারা খাননি তারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এবারে এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়া। এইখানে আমি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন এই তরকারিটিকে
দুই থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। তবে চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। প্রায় 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করার পর আবার একটু নেড়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব কুচানো ধনিয়া পাতা। কুচানো ধনিয়া পাতাটিকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। আমার তরকারি সম্পূর্ণ রেডি। আমার এই মসুর ডাল দিয়ে সয়াবিনের তরকারি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।